শুভেচ্ছা সবাইকে। আজকে শেয়ার করছি কাঁচা মাংসের কাবাব। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। এর জন্য আমি নিয়ে নিয়েছি গ্রেট করে একটা আলু, পুদিনা পাতা, ধনিয়া পাতা, কাঁচামরিচ আর পেঁয়াজ। এরপর একটি বোলে কুচি করে নিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি, তাতে আরও দিয়েছি তিনটা কাঁচামরিচ কুচি। এরপর স্বাদ মতো লবণ দিয়ে সব কিছু ভালোভাবে কিছুক্ষণ মেখে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া পুদিনা পাতা আর ধনিয়া পাতা। আমি এখানে 1 টেবিল চামচ পুদিনা পাতা, 4 টেবিল চামচ ধনিয়া পাতা ইউজ করেছি, তবে এটা টেস্ট অনুযায়ী কম বেশি করে নেওয়া যাবে। তারপর এতে দিয়ে দিয়েছি গ্রেট করে রাখা একটা আলু। তারপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টিক্কা মশলা, 1 টেবিল চামচ চিকেন কারি পাউডার, 1 টেবিল চামচ পাপরিকা পাউডার। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ব্ল্যাক পেপার পাউডার, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ টমেটো সস, 1 চা চামচ হোয়াইট সস, 1 চা চামচ সুমুস সস। এটা অপশনাল, থাকলে দিলে হবে, না থাকলে কোনো সমস্যা নেই, না দিলেও চলবে। তারপর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ লেবুর রস। এরপর সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 200 গ্রাম গরুর মাংসের কিমা। এখানে চিকেন অথবা ল্যাম যে কোনো কিছুর কিমা দেওয়া যাবে, আমি এখানে বিফ কিমা ইউজ করেছি। বাইন্ডিংসের জন্য দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ব্রেড ক্রাম। অন্যদিকে 2 পিস ব্রেড পানিতে ভিজিয়ে রেখেছি। কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখার পরে পানিটা চিপে ব্রেডটা এর ভেতরে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি একটা ডিম ইউজ করেছি, ডিমের কথাটা বলতে ভুলে গিয়েছি, কিন্তু অবশ্যই এখানে একটা ডিম ইউজ করতে হবে। এরপর সব কিছু একসাথে খুব ভালোভাবে সব কিছুক্ষণ সময় নিয়ে মেখে নিতে হবে। তারপরে আমি এগুলোকে কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। আজকে আমি 2 পদ্ধতিতে কাবাবটা বানিয়ে দেখাবো, ওভেনে আর ফ্রাইং প্যানে, যার যেটা ইচ্ছে সে সেভাবে বানাতে পারেন। আর কাবাবের শেপটাও নিজের ইচ্ছা মতো, এখানে বিভিন্ন রকমের শেপ দেওয়া যাবে। আমি এখানে একটু লম্বাটি করে শেপ দিয়ে নিচ্ছি। শেপ করার সময় হাতে একটু পানি মেখে নিয়েছিলাম। সবগুলো কাবাব বানানো হয়ে গেছে। এখন কাবাবটা আমি ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রেখে দিব 10 মিনিটের জন্য। এরপর একটা ফ্রাইং প্যান ভালোভাবে গরম করে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। অন্যদিকে ওভেন চালু করে উপর নিচে হিটিং দিয়ে 250 ডিগ্রিতে প্রিহিট করার জন্য রেখে দিচ্ছি 15 মিনিটস। এরপর একটা বেকিং ট্রেতে বেকিং পেপার বিছিয়ে তাতে কাবাবগুলো দিয়ে উপর দিকে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এরপর কাবাবগুলো ওভেনে দিয়ে দিচ্ছি। কাবাবগুলো ওভেনে দেওয়ার পর ওভেনের টেম্পারেচার 180তে দিয়েছি। তেল ভালোভাবে গরম করে নিয়ে ভাজার জন্য কাবাবগুলো তেলে ছেড়ে দিচ্ছি। এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখেছিলাম। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। অন্যদিকে কাবাবগুলো আমি ওভেন থেকে বের করে নিয়েছি। কাবাবগুলো 15 মিনিট বেকিংয়ে আর 5 মিনিট গ্রিলে রেখেছিলাম। বাকি কাবাবগুলো অল্প আছে, 10-15 মিনিট সময় নিয়ে কয়েকবার এপাশ ওপাশ উল্টে দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। কাবাবগুলো আমি দুইভাবে সার্ভ করে দেখিয়েছি, যার যেভাবে ভালো লাগে সে সেভাবে খেতে পারেন। আল্লাহ হাফেজ সবাইকে।